नमस्कार आम्रा एखन आछि रवींद्र सरणी एवं कुमारटुली रास्तार संयोग स्थले ढुकछि कुमारटुलीते। এই রাস্তাটা আপনাদেরকে আর মনে করিয়ে দিতে হবে না, যারা কুমোরটুলিতে একবার এসেছেন তারা সকলেই জানেন যে এখানে আসলে কি হয়। এবং আজকে একটা পরিক্রমার মধ্যে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কুমোরটুলিতে সেই সাজসাজো রব আবার কতটা ফুটে উঠেছে। বেশ অনেকটা আগেই আমরা মহালয়া পেয়েছি এবং এর প্রায় এক মাসের ব্যবধানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শিল্পীরা এখন যে যার নিজেদের কাজে ব্যস্ত এবং হঠাৎ করেই আমরা সকলেই অনুভব করছি যে মহালয়া অতিক্রম করার পরেই যেন কুমারটুলিতে সেই পুরনো ব্যস্ততা আবার ফিরে এসেছে। ঠাকুরের আকার আকৃতি কিছু পরিবর্তন হয়েছে, বড় বড় যে ঠাকুরগুলোকে কুমোরটুলিতে ঢুকলেই এতদিন দেখা যেত সেগুলির সংখ্যা অপেক্ষাকৃত কম হলেও ছোট ঠাকুরের সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি। এবং যে জিনিসটা আমরা প্রত্যক্ষ করলাম যে আমরা কিছুদিন আগেও কুমোরটুলিতে এসেছি এবং এই কুমোরটুলিতে সেদিন যে শূন্যতা বা কর্মব্যস্তহীনতা দেখেছি আজকে সেটা যেন অনেকটাই উধাও। আমরা চলেছি পথ ধরে এবং এটা রবীন্দ্র সরণী, রাস্তাটা এখনও ঠিকানার মধ্যে পড়ছে এবং আস্তে আস্তে পুজো সংক্রান্ত যে সমস্ত উপাদানগুলির প্রয়োজন সেগুলো আস্তে আস্তে দোকানে দেখা যাচ্ছে। শিল্পীরা এবং কর্মীরা সকলেই খুব ব্যস্ত, এই ব্যস্ততাটাই আমরা দেখতে চেয়েছিলাম। এবং আমরা এই করোনা পরিস্থিতির মধ্যেও দুর্গাপুজো হবে কি হবে না এই নিয়ে যে একটা অদ্ভুত একটা কনফিউশন তৈরি হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই দূর হবে বলে আমাদের মনে হচ্ছে। যদিও করোনা পরিস্থিতি এখনও দেশে বেশ ভালো মতোই জাঁকিয়ে বসেছে, আমরা এখন একটি গলির মধ্যে ঢুকছি, সেটার নাম হচ্ছে ভাস্কর জি পাল স্ট্রিট। এবং এটা এই কুমোরটুলিতে ঢোকার প্রথম যে ডান দিকের গলি সেটাই হচ্ছে সেই গলি। এখানে দেখা যাচ্ছে যে ছোট বড় মিলিয়ে অসংখ্য ঠাকুর তৈরি হচ্ছে, শিল্পীরা যথেষ্ট ব্যস্ত, এই ব্যস্ততা আমরা দেখতে চেয়েছিলাম। এবং একই সাথে শিল্পীদের সাথে আরও যে সমস্ত কর্মীরা রয়েছেন তারাও যথেষ্ট ব্যস্ত, কিছু ফটোগ্রাফারকে দেখলাম। আজই আমরা মালাপালের স্টুডিওতে গিয়েছিলাম এবং তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে ব্যস্ততা হঠাৎ করে অনেকটা বেড়ে যাওয়ায় তারা খুব খুশি এবং এই খুশির মধ্যে থেকেই আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করেছি পুরনো কলকাতার যে ফ্লেভার সেই ফ্লেভারটাকে। একই সাথে আপনারা জানেন যে গত 31শে মে কুমারটুলিতে প্রায় 180 জন বাচ্চাদের নিয়ে আমরা একটা আঁকা প্রতিযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন করি এবং এতে বাচ্চারা অভূতপূর্বভাবে সাড়া দিয়েছিল এবং তাদেরকে আরও উৎসাহিত করার জন্য আমরা আগামী 5ই অক্টোবর সোমবার দিন বিকেলে একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরকে পুরস্কৃত করব। এটা কোনো প্রতিযোগিতা সেই অর্থে নয়, আমরা প্রত্যেককেই সার্টিফিকেট দেব, তাদের কিছু খাবার দাবার দেব এবং এই কুমারটুলি মৃৎশিল্প সমিতির পক্ষ থেকে ওরা চেষ্টা করছেন যে কিছু পুরস্কার বাচ্চাদের হাতে সেদিন তুলে দেওয়ার জন্য। পরপর ঠাকুরগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মূর্তি রয়েছে এবং লক্ষ্মী সরস্বতী মা দুর্গা এদের প্রত্যেকেই দেখতে হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে কুমোরটুলির যে ব্যস্ততা সেই ব্যস্ততা একটা হারানো জায়গা থেকে আবার আস্তে আস্তে কীভাবে ফিরে আসছে।
পুরনো কলকাতার গল্প আপনাদেরকে কুমারটুলি ভ্রমণ করাচ্ছে এবং এই ভ্রমণের মধ্যে দিয়ে আজকে অর্থাৎ 19 সেপ্টেম্বর কুমারটুলির কী অবস্থা সেটা একটু আপনারা দেখতে পাবেন। যারা কলকাতায় থাকেন না, যারা বা কলকাতা থেকে বহু দূরে থাকেন বা যারা বিদেশে থাকেন তাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যেই আমাদের এই প্রচেষ্টা। এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যস্ততার মধ্যে দিয়ে কুমারটুলি আবার নতুন করে সেজে উঠছে। আমরা এবার ছোটো ছোটো ঠাকুরগুলোকে দেখছেন, এগুলো উচ্চতায় 5 থেকে 6 ফুট করে উচ্চতা এদের, এবং এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। অন্যান্য বছর আমরা যেটা দেখি সেটা হচ্ছে অধিক উচ্চতা বিশিষ্ট ঠাকুরের সংখ্যাটা বেশি, কম উচ্চতা বিশিষ্ট ঠাকুরের সংখ্যাটা কম, কিন্তু এবার দেখছি ঠিক তার উল্টো, অর্থাৎ কম উচ্চতার ঠাকুরগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি যে যে সমস্ত বারোয়ারি পুজোগুলো রয়েছে বা সর্বজনীন যে সমস্ত পুজোগুলো রয়েছে তারা প্রত্যেকেই এবার পুজোতে হয়তো অংশগ্রহণ করবেন, কিন্তু সেক্ষেত্রে পুজোর যে মায়ের যে উচ্চতা সেই উচ্চতা কিছুটা বাজেটের কারণে হোক, কিছুটা করোনা পরিস্থিতিতে একটা সকলে আমরা ঠাকুর দেখতে উপস্থিত হতে পারবো কি না সেই আশঙ্কা থেকেই কিন্তু উচ্চতাটা অনেকটা কমে এসছে, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু এখন প্রচুর ঠাকুরের কিন্তু আমরা এখানে সমাহার দেখতে পাচ্ছি। খুব সুন্দর এই জায়গাটা আমরা একটু স্বর্ণালীর মুখ থেকে কিছু শুনবো। আচ্ছা, কি স্বর্ণালী, তুমি কি দেখলে এখানে পুরো এই কুমারটুলির আজকের অবস্থাটা? আজকে আমরা মালাপালের সঙ্গে কথা বলতে এসেছিলাম সার্টিফিকেটটা দেওয়ার ব্যাপারে, কারণ 31 তারিখে এখানেই বাচ্চাদের নিয়ে আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতা অর্গানাইজ করেছিলাম। তখন খুব খারাপ লেগেছিলো কুমারটুলিকে দেখে, সমস্ত বন্ধ, কিছু কাজ ছিল না, মালাদি প্রায় কেঁদেই ফেলেছিলেন এমন অবস্থা। তো বাচ্চাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করার পরে মাঝে একটু আপনারা জানেন আমরা রিলিফের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তো আবার ওই বাচ্চাগুলোকে একটু সার্টিফিকেট এবং একটু ছোটো গিফট আমাদের দেওয়ার ইচ্ছে আছে, সেই কারণেই এসেছিলাম আজকে কুমারটুলিতে মালাদির সঙ্গে কথা বলতে, মৃৎশিল্পী সমিতির সঙ্গে কথা বলতে। তো এসে কুমারটুলিকে দেখে একটু ভালো লাগছে অবশ্যই, কারণ পুজোর আগে এরকম খালি একদমই দেখতে ভাল লাগতো না। তো এখন দেখছি সাইজে ছোটো, মূর্তি প্রচুর রয়েছে কিন্তু সাইজে অনেক ছোটো, তাও ঠিক আছে, কিছু তো আছে, কিছু নাওয়াপার ভিতরে তো কিছু রয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে কলকাতা তার আবার পুরনো কলকাতা, তার পুরনো রূপে ফিরে যেতে প্রচণ্ড ইচ্ছের করছে। সামনে আমাদের এক মাসিমা রয়েছেন, মাসিমাকে আমরা বহুবার দেখেছি এরকম ইয়েতে। মাসিমা, তো এখন তো কুমারটুলিতে পরিস্থিতি একটু আগের থেকে অনেক ভালো হয়েছে, তাই না? মানে এ থেকে কি বুঝতে পারছেন যে কলকাতার যে পুজোগুলো ছিল সেই পুজোগুলো আবার সব কটা পুজো হবে, মানুষ আবার দেখতে পারবে পুজো? পুজো দেখতে পারবে, কারিগর বাড়ি চলে গেছে, কারিগররা আবার আসছে, মাসিমা বলছেন কারিগররা আবার আসছে, হ্যাঁ আবার নতুন করে কাজ আরম্ভ হয়েছে, খুব ভালো লাগলো। আমরা আরেকটু এগিয়ে যাই, গলি গলি ধরে যাচ্ছি আমরা, আপনাদেরকে এই ঠাকুরগুলো আজকে দেখাতে পারছি এটা ভেবে খুব ভালো লাগছে। একই সাথে কুমারটুলি মানে শুধু মাটির প্রতিমা নয়, কুমারটুলি মানে শুধু এখানকার মৃৎশিল্পীরা নয়, কুমারটুলি মানে অনেক সাধারণ মানুষ, কুমারটুলি মানে কলকাতা প্রেমী অনেক মানুষ, কুমারটুলি মানে বেশ কিছু ফটোগ্রাফার, কুমারটুলি মানে বেশ কিছু রিপোর্টার, এদেরকে আমরা দেখতে পাচ্ছি আজকে এবং দেখে খুব ভালো লাগছে। এবং একই সাথে গত বছর যেরকম দেখেছিলাম যে মডেল ফটোগ্রাফির জন্য এখানে এই জায়গাটাকে বিশেষভাবে বেছে নেওয়া হয় এবং তারও কিছু গ্লিমস আমরা দেখতে পাচ্ছি, এবং এই সমস্ত মধ্যে দিয়ে কুমারটুলি তার পুরনো যে গৌরব, তার পুরনো যে তার চরিত্র, সেই চরিত্রের মধ্যে দিয়ে ঢুকছে। আমরা এখন এই কুমারটুলি স্ট্রিট দিয়ে ঢুকলাম এবং এই কুমারটুলি স্ট্রিটের মধ্যেও পুজো সংক্রান্ত যে সমস্ত যাবতীয় দ্রব্য সামগ্রী রয়েছে সেই দ্রব্য সামগ্রী এখানে বিক্রির দোকানগুলো রয়েছে, এবং তারপরেই রয়েছে কিছু মৃৎশিল্প স্টুডিও, এবং এগুলোতে দেখতে পাচ্ছি আমরা যে শিল্পীরা যথেষ্ট ব্যস্ত, এবং এই ব্যস্ততাটাই আমরা চাইছিলাম যে এই ব্যস্ততা যেন কুমারটুলিতে সবসময় থাকে,
হঠাৎ করোনা পরিস্থিতি এই ব্যস্ততাকে অনেকটা কমিয়ে দিয়েছিল। কিন্তু কলকাতা বা বাঙালি দম্বার পাত্র নয়, সে আগের দিনই দেখিয়েছে যে আমরা যখন বাবুঘাটে গিয়েছি তখনই দেখি যে হাজার হাজার মানুষ তারা জলে নেমে পড়েছেন, তাদের করোনা সম্পর্কিত সমস্ত তথ্য, সমস্ত ভয়, সমস্ত কিছু সত্ত্বেও তারা কিন্তু একেবারে অকুতোভয়ী হয়ে তারা নেমে এসেছেন। আর এটা ভালো খারাপ দুই রয়েছে, মানুষকে সাবধানে থাকতে হবে এটা যেমন ঠিক, ঠিক তেমনই আমরা আমাদের সংস্কৃতি থেকে যাতে একেবারেই বিচ্ছিন্ন হয়ে না পড়ি তার জন্য একটা বছরও যেন কোনো রকমভাবে তার মধ্যে গ্যাপ তৈরি না হয় সেইটা কিন্তু একটা বড় জায়গা। এবং এই জায়গাটা থেকে আমরা যাতে কোনোরকমভাবে সরে না যাই সেটাই কিন্তু আমাদের এই আজকে কুমারটুলি ভ্রমণের মূল উদ্দেশ্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিল্পীরা যে ব্যস্ততা নিয়ে রয়েছেন এবং এই ব্যস্ততার মধ্যে দিয়ে কুমারটুলি আবার নতুন করে সেজে ওঠার চেষ্টা করছে এবং এই ব্যস্ততাটাই আমরা কিন্তু দেখতে যাচ্ছি। এবং হ্যাঁ, হঠাৎ করে একটু ফোন চলে আসাতে একটু বিরতি তৈরি হয়েছিল। যাই হোক, আমরা এই গলির মধ্যে দিয়ে ঢুকছি, আরেকটা গলি দিয়ে আমরা ঢোকার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগছে। শিল্পীদের ব্যস্ততা নিয়ে আমরা কুমারটুলি স্ট্রিটের ভেতর আজকে লাইভ করছি, লাইভ করছি এবং এটা যতটা পারছি ঢুকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এক মাস আগেও যে কুমারটুলিকে আমরা দেখেছি, যে কুমারটুলি দেখে আমাদের অত্যন্ত একটা ভয়াবহ একটা মানসিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটা থেকে কিন্তু আজকে কুমারটুলি অনেকটাই কিন্তু বেরিয়ে এসেছে। আবার আমরা ব্যাক করছি কুমারটুলি স্ট্রিট দিয়ে, আমরা আরেকটা গলি দিয়ে ঢোকার চেষ্টা করব। হ্যাঁ, এটা একটা অভয়া দুর্গা, সম্ভবত কোনো বাড়ির পুজোই হবে, তার ইয়েটা দেখে বোঝা যাচ্ছে শিবের মূর্তি বা মায়ের মূর্তি, এখনও মুখটা এখনও লাগানো হয়নি। কিন্তু বিভিন্ন রূপে দুর্গা যে কলকাতার বিভিন্ন জায়গায় পূজিত হন তার একটা বিশেষ উদাহরণ হিসাবে আমরা কিন্তু এই কুমারটুলিকে বেছে নিই। এবং সেক্ষেত্রে এই যে নতুন নতুন আকারে আমরা মায়ের রূপ দেখতে পাই কলকাতার বিভিন্ন পুজোগুলিতে, এবং সেই পুজোর ঠাকুরগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু এই কুমারটুলি থেকেই আসে, কারণ যেহেতু কলকাতার মধ্যেই কুমারটুলি অবস্থিত। এখানে বাচ্চারা খেলাধুলা করছে, কিরে ঠাকুর দেখেছিস না? তোর সামনে যে এতগুলো ঠাকুর রয়েছে সেগুলো, হ্যাঁ নেই, এই দেখ কত ঠাকুর দেখ, দেখছিস? এই দেখ তোকে দেখা যাচ্ছে, আমি তোকে দেখতে পাচ্ছি। যাই হোক, বাচ্চারা খুব খুশি, এবং খুশি এই কারণে যে প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে। ছোটোবেলায় আমরা দেখেছি বাড়ির প্যান্ডেলটা, বাড়ির কাছে যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটা না থাকলে কিন্তু মনটা একেবারেই ভারাক্রান্ত থাকতো, কখন প্যান্ডেল হবে কখন প্যান্ডেল হবে। সেই জায়গা থেকে কিন্তু আজকে কুমারটুলি অনেকটাই উঠে এসছে। পুজো প্যান্ডেলে ভিড় যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে এই পুজো সার্থক হবে বলে আমাদের বিশ্বাস। মায়ের মূর্তির আকার আকৃতির পরিবর্তন হোক, ক্ষতি নেই, কিন্তু পুজোটা যেন বজায় থাকে এটাই চাইছি আমাদের। এটা কিন্তু একই সাথে ভিড়, অতিরিক্ত মানুষের সমাহার একটু যদি নিয়ন্ত্রিত অবস্থায় থাকে তাহলে কলকাতার পুজো বা কলকাতাকে ঘিরে যে সমস্ত পুজোগুলো হয় সেই পুজোগুলো সার্থকতা পাবে বলে আমাদের বিশ্বাস। এখানে আরেকটা স্টুডিওতে আমরা ঢুকছি, প্রত্যেকটা স্টুডিওতে আমরা দেখছি যে এখানে কিন্তু মানুষ শতব্যস্ত, এবং নতুন করে এই ব্যস্ততা কুমারটুলিকে নতুন কাজের একটা জোয়ার এনে দিয়েছে। সেই পুরনো রূপে কুমারটুলিকে আমরা দেখতে পাচ্ছি। আরেকটু যাই, এখন অনেক জায়গায় খড়ের স্ট্রাকচারটা করে রেখেছেন অনেকে। আমরা বিশ্বাস করি যে আগামী মাসের তৃতীয় সপ্তাহে যদি পুজো শুরু হয় তখন এই সংখ্যাটাও বাড়বে, এবং একই সাথে এই যতটা ফিনিশিং এখনও বাকি রয়েছে সেটাও অনেকটাই সম্পূর্ণ হয়ে উঠবে। শিল্পীরা এখানে ব্যস্ত,
আপনারা দেখতে পাচ্ছেন এই পরপর পরপর স্টুডিও রয়েছে। এটা ধর্মদাস স্টুডিও, শিল্পী মনমোহন পাল তার স্টুডিওতে আমরা এখন রয়েছি। তারপরে এটা গোবিন্দ পালের স্টুডিও, এখানে রয়েছি আমরা এখন। শিল্পীরা ব্যস্ত এবং এই ব্যস্ততার মধ্যে কুমারটুলিকে নতুন করে সাজিয়ে তুলছেন। কুমারটুলির যে একটা রূপ, এই রূপটা কিন্তু এরকমই। এখানে আরেকটি স্টুডিওতে রয়েছে, এটা বনমালী সরকার স্ট্রিটে কিন্তু আমরা ঢুকেছি। আমরা এখন যে রাস্তাটা দিয়ে রয়েছি সেটা হচ্ছে বনমালী সরকার স্ট্রিট। আর একটু এগিয়ে চললাম, এটা আরেকটি স্টুডিও, সামনে এই মুহূর্তে নাম পাচ্ছি না। এই স্টুডিওটার নাম কি? এটা স্বপন পালের নাম। হ্যাঁ, স্বপন পাল, স্বপন পালের নাম। আচ্ছা আচ্ছা, এই স্টুডিও আমরা একটা পুরনো কলকাতার গল্পের গ্রুপ, আমরা একটা ভিডিও লাইভ করছি, মানে দেখতে পাচ্ছি যে আপনি একটু বলুন যে কুমারটুলির যে এক মাস আগের যে অবস্থাটা ছিল সেটা থেকে এখন তো কুমারটুলি অনেকটা সমৃদ্ধ হয়েছে। তো সেই যে কলকাতার পুজো কি আবার সেই আগের মহিমায় ফিরে আসবে? এখন আসবে না, পরে আসবে। আচ্ছা, কারণ এই থাকে না। আচ্ছা, যেমন বড় ছিল ছোট ছোট হয়েছে, এগুলো সব চলে যাবে। আচ্ছা, চলে আবার সব আসবে। আচ্ছা, এবার কি ঠাকুরের উচ্চতার কিছু পরিবর্তন হয়েছে? হ্যাঁ, পুজো অনেক দেখুন না, নেমে গেছে। কিন্তু যত সংখ্যায় ঠাকুরের অর্ডার পড়তো সেই সংখ্যাটাও কি কমেছে? হ্যাঁ, কমেছে। আচ্ছা, আপনার নামটা যদি বলেন। চন্দন বিশ্বাস। চন্দনবাবু, চন্দনবাবু বলছেন যে ঠাকুরের উচ্চতা কমেছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। উনি বলছেন যে ঠাকুরের যে বায়না, যে অর্ডারের যে সংখ্যা সেটাও কমেছে। কিন্তু এক মাস আগে আমরা যে পরিস্থিতি দেখেছিলাম সেটা থেকে কিন্তু কুমারটুলি অনেক আজকের অবস্থার পরিবর্তন ঘটেছে। একেবারে দুটো তিনটে ঠাকুর দেখছিলাম সেই জায়গায়, অন্তত স্টুডিওগুলোতে আমরা 12-14টা করে ঠাকুর দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ঠাকুরের বেশিরভাগটাই যদি কলকাতার মধ্যে হয় তাহলে অনেক কলকাতার মণ্ডপ বা অনেক ক্লাব ঠাকুর পাবে, এবং পুজোর আকার আকৃতির হয়তো পরিবর্তন হবে কিন্তু পুজোটাকে সম্পূর্ণ করতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। এবং আমরা সবাইকে বহুত বহুত সালাম সালাম। অবশ্যই অবশ্যই অবশ্যই, পুজো সবার জন্য। এই চলেছি আমরা বনমালী সরকার স্ট্রিট দিয়েই। আচ্ছা, এখানে আমরা আরেকটু এগিয়ে যাই। এগিয়ে যাচ্ছি এখন এই আমাদের মালাদেশ স্টুডিওটার কাছে আমরা যাব। তার আগে এটা মৃন্ময়ী স্টুডিও, এখানেও শিল্পীদের দেখতে পাচ্ছি এখন একটু বিশ্রামের মধ্যে রয়েছেন, কিন্তু কাজ খুব সুন্দর চলছে। এবং এই কাজটা দেখতে প্রতি বছর পুজোর আগে কুমারটুলি যে ব্যস্ততার মধ্যে উঠে আসে সেই ব্যস্ততা ভরা কুমারটুলিকে আমরা দেখতে পেয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, আরেকটা বড় ঠাকুর রয়েছে, এটা একটু অন্যরকম রয়েছে। এটা হচ্ছে না, এটা হচ্ছে কিছু একটা পাল, যাই হোক। তো আরেকটু এগিয়ে যাই আমরা। আচ্ছা, এখানে আমরা যে এখন ইয়েতে রয়েছি হচ্ছে মুরারি পাল। মুরারি পালের স্টুডিও দেখতেই পাচ্ছেন যে কীরকম ব্যস্ততা চলছে। মুরারি পালের স্টুডিও ছেড়ে আমরা এখন আরেকটি স্টুডিওতে এসেছি, এটার নাম হচ্ছে সনাতন পাল। ওনার স্টুডিও, সনাতন রুদ্র পাল নয়, সনাতন পাল, খোকা নামে উনি প্রসিদ্ধ। এখানে অনেক ফটোগ্রাফার রয়েছে, অনেক রিপোর্টার রয়েছে, অনেক ছাত্র রয়েছে। এটা সমীর পাল অ্যান্ড সন্স, সুজিত কুমার পালের স্টুডিও। এখানেও দেখতে পাচ্ছেন যে কর্মব্যস্ততা কোন পর্যায়ে রয়েছে। সুতরাং এই ব্যস্ততা কুমারটুলির যে বৈশিষ্ট্য পুজোর আগে সেই বৈশিষ্ট্যই এনে দিয়েছে। আর এই মালাপালের স্টুডিও, মালাদের স্টুডিওতে আমরা এখন আসছি। মালাদিকে আজকে আমরা একটু সন্ধ্যাবেলা দেখাবো আপনাদের কাছে। উনি কুমারটুলিতে যে কজন মহিলা শিল্পী রয়েছেন তাদের মধ্যে একজন, এবং উনি নানারকম সমাজসেবামূলক কাজের সাথেও যুক্ত। এবং পুরনো কলকাতার গল্প মালাপালের কাছে খুব কৃতজ্ঞ এই কারণে যে আগামী গত 31শে মে 20 তারিখ ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে তাদের নিজেদের স্টুডিওর যে ক্ষতি হয়েছে তৎসত্ত্বেও পুরনো কলকাতার গল্পেকে সাহায্য করার জন্য প্রায় 180 জন বাচ্চাদেরকে নিয়ে যে আঁকা প্রতিযোগিতার কর্মকাণ্ড হয়েছিল সেখানে উনি প্রধান ভূমিকা গ্রহণ করেছেন। মালাদি আসছি, আবার দেখা হবে, আপনাকে ফোন করব, ঠিক আছে?
হ্যাঁ, আর আপনারা যাদের নিমন্ত্রিত করার করবেন, এবং আমাদের গ্রুপ থেকে কার্ড পাঠাবো বিশিষ্টজনকে। হ্যাঁ, আর আপনাকে অনেকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের পাশে এভাবেই থাকবেন সারা জীবন, এবং আমরাও আপনার পাশে থাকব। হ্যাঁ, এবং দাদা বলছেন যে প্রতি বছর যেন পুরনো কলকাতা কুমারটুলিতে একটা করে প্রোগ্রাম করে, এবং আমাদের গ্রুপের সদস্যদেরও বলছি যে আপনারা সাহায্য করলে মালাদি এবং দাদা যেটা বলছেন সেটা আমরা নিশ্চয়ই করে উঠতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। আমরা আজকে আমাদের পরিক্রমা আজকে এখানেই শেষ করছি, কীরকম লাগলো একটু জানাবেন, ধন্যবাদ।